মান্নান আজকে যৌথভাবে একটা চিঠি দিয়েছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে এবং আমাদের রাজ্যের রাজ্যপালকে। আমাদের দুটো ইস্যু, একটা হলো যেটা আমরা আগে থেকেই বলছি যে জয়েন্ট এন্ট্রান্স জেই মেইন এবং নিট পরীক্ষা নেবার এটা উপযুক্ত সময় নয়, কোভিড সংক্রমণটা ক্রমশ বাড়ছে সবাই বুঝতে পারছি আমরা। অমিত শাহের জন্য যে প্রোটেকশনের ব্যবস্থা আছে, কম বয়সী ছেলেমেয়েদের জন্য পরীক্ষার্থীদের জন্য সেই প্রোটেকশনের ব্যবস্থা নেই, তারা পরীক্ষা দিতে আগ্রহী কিন্তু নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখলাম না, ট্রেন চলছে না, গণপরিবহন চলছে না, এখন জবরদস্তি পরীক্ষা নেওয়াটা মানে ছাত্রদের এক্সপেরিমেন্টের গিনিপিক করা, এটা কখনো একটা সভ্য দেশে সভ্য ব্যবস্থায় হয় না, হতে পারে না। আমরা সেই কারণে চিঠি দিয়েছি, আর তাড়াহুড়োর তো কিছু ছিল না। 2020 সালে যারা পরীক্ষা দিয়ে ভর্তি হবেন নিট অথবা জেই যেখানেই হোক না কেন, ন্যূনতম 2024 আগে তারা তো পাশ করে বেরোচ্ছেন না, ন্যূনতম 4 বছর। ফলে এই যে এক মাস কি দেড় মাস যদি আমাদের পিছিয়ে দিতে হয়, সেই সময়টা অ্যাডজাস্ট করতেও কোনো অসুবিধা নেই। তাহলে কেন এই গোয়ার তুমি, কেন এই জোরাজুরি জবরদস্তি, কেন এই কম বয়সী ছেলেমেয়েদের উপরে চাপিয়ে দেওয়া? আমরা দেশের শিক্ষামন্ত্রীকেও বলেছি যে না এটা ডেফার করুন, রাজ্যের রাজ্যপালকে বলেছি যে আপনি প্রয়োজনীয় আলাপ আলোচনা কথা বলুন, এটা পিছিয়ে দেবার বন্দোবস্ত করুন। এবং বিশেষ করে রাজ্যপালকে আমরা মনে করিয়ে দিয়েছি, গত বছরও আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম, দুর্ভাগ্যক্রমে যারা পরীক্ষাটা নিচ্ছেন তাদের যে গাইডলাইন তাতে ইংরাজি হিন্দি এবং গুজরাতি ভাষায় কোয়েশ্চেন হবে, কেন? তাহলে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলোতে হোক, শুধু গুজরাতিতে হবে কেন? বাংলা বাদ দিয়ে গুজরাতি, বাংলা এদেশের দ্বিতীয় বৃহত্তম মানুষ যে ভাষায় কথা বলেন তার নাম বাংলা, রিচ বাংলা, সারা পৃথিবীতে পঞ্চম বৃহত্তম যে ভাষায় মানুষ কথা বলেন তার নাম বাংলা, সেইটা বাদ ইংরাজি এবং হিন্দি শুধু হতো মানে আছে, যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নিতে হয় তাহলে বাংলাকে বাদ দিয়ে করা যায় না, এটা অপরাধ হচ্ছে, বাংলার বিরুদ্ধে অপরাধ হচ্ছে যা বিজেপি করে থাকে। আমরা গতবার রাজ্যপালের কাছে এই ব্যাপারে আপত্তি জানিয়ে এসেছিলাম, আমরা মনে করিয়ে দিয়েছি যে আপনি তার কিছু করতে পারেননি, আবার এখনও সে একই বন্দোবস্ত হচ্ছে, আপনি টেক আপ করুন, পরীক্ষাটাকে ডিফার করতে হবে এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই গোলযোগটা, এটা ঠিক হবে না, এটা চেঞ্জ করুন, না হলে মানুষের বিক্ষোভ থাকবেই, আন্দোলনে মানুষ থাকবেই। সেই বিবেচনায় আজকে আমি এবং আব্দুল মান্নান চিঠি দিয়েছি রাজ্যপালকে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে।